আমরা তো আন্দোলনেই আছি, এই রোজার মধ্যেও তো আমরা আন্দোলন করেছি, এই সমাবেশ মানববন্ধন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, জনগণের উপর নির্যাতন নিপীড়ন নেমে এসছে। সিরিজ মিথ্যাচারে এ এক নতুন সংযোজন। এবার ঈদে কৃষকদের মুখেও কোনো হাসি ছিল না। বঙ্গবাজার ও নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এবার ব্যবসায়ী কর্মচারীদের ঈদ উৎসব বলে কিছু ছিল না। এসব অগ্নিকাণ্ডে প্রকৃত রহস্য উন্মোচন না করে সরকার ব্লেম গেমে ব্যস্ত। ব্লেম গেম করে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে পারবে না। গ্রামে গঞ্জে মানুষের আনন্দ উৎসবে মেতে ওঠার প্রধানমন্ত্রীর দাবি যে কতটা অবাস্তব অসার তা সহজেই অনুমান করা যায়। সরকারের দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনা সহ দুঃশাসনে মানুষের মনে আজকে কোনো আনন্দ উৎসব নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজকে দিশেহারা। রমজান মাস এমনকি ঈদেও মানুষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছে। রোজার আগে বলেছিল সরকার, বলেছিল রোজার মাসে দ্রব্যমূল্য বাড়বে না। বাস্তবতা হচ্ছে রোজার মধ্যেও প্রতিদিন প্রতিটি দ্রব্যের মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং এমনকি ঈদের আগের দিনেও দ্রব্যমূল্য আরেক দফা বেড়েছে। কাপড়ের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় ঈদের মধ্যে খেটে খাওয়া স্বল্প আয়ের এবং মধ্যবিত্তরাও পরিবারের সদস্যদেরকে ঐতিহ্যগতভাবে ঈদ উপহার দিতে পারে নাই। অন্যদিকে সরকার বলেছিল রোজার আগে তারা জনগণের কষ্ট যাতে লাঘব হয় সেজন্য তারা ইফতার সামগ্রী বা খাদ্য সামগ্রী তারা বিতরণ করবে, সেটা দৃশ্যমান ছিল না এবং সেটা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। দু একটি জায়গায় সরকারের মন্ত্রীরা যেটা করেছে সেটা ফটো সেশন ছাড়া আর কিছুই নয়। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হওয়া সরকার মিথ্যা অজুহাতে সারের দাম বৃদ্ধি করেছে। বিশ্ববাজারে সারের দাম যখন 62-25% কমে গেছে, সরকার তখন তাদের অব্যবস্থাপনা, অপরিণামদর্শী সিদ্ধান্ত, দুর্নীতি এবং লুটপাট আড়াল করতে বিশ্ববাজারে সারের মূল্য বৃদ্ধির মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশেও সারের দাম বৃদ্ধি করেছে। মিথ্যাচারের উপর দাঁড়িয়ে থাকা সরকারের সিরিজ মিথ্যাচারে এ এক নতুন সংযোজন। এর মধ্যে সরকার ধানের ক্রয় মূল্য নির্ধারণ করেছে যাতে কৃষকরা আজকে হতাশ। এতে কৃষকরা লাভবান হবে না, লাভবান হবে ক্ষমতাসীন দলের মধ্যস্বত্বভোগীরা। সরকার নিজেই বলছে প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে 29.80 টাকা, সেখানে সরকার প্রতি কেজি ধান ক্রয়ের যে টাকা নির্ধারণ করেছে তা হচ্ছে 30 টাকা। এটা কৃষকের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আপনারা সকলেই জানেন কৃষকরা এই ধান বিক্রি করে ঈদ সহ অন্যান্য উৎসব আয়োজনে সেটা খরচ করে এবং নিজেদের সারা বছরের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করে থাকে। এবার ঈদে কৃষকদের মুখেও কোনো হাসি ছিল না। কৃষকের সাথে এটা সরকারের মহাপ্রতারণা এবং মশকরা ছাড়া আর কিছুই নয়। বঙ্গবাজার ও নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এবার ব্যবসায়ী কর্মচারীদের ঈদ উৎসব বলে কিছু ছিল না। বিএনপির পক্ষ থেকে আমরা বারবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের পর্যাপ্ত সহযোগিতার দাবি করেছিলাম, কিন্তু সরকার তা করে নাই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের কাছে এবারের ঈদ ছিল বিষাদময়। এসব অগ্নিকাণ্ডে প্রকৃত রহস্য উন্মোচন না করে সরকার ব্লেম গেমে ব্যস্ত। ব্লেম গেম করে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে পারবে না। গ্রামে গঞ্জে মানুষের আনন্দ উৎসবে মেতে ওঠার প্রধানমন্ত্রীর দাবি যে কতটা অবাস্তব অসার তা সহজেই অনুমান করা যায়। আমি যে কথাগুলো বললাম এ থেকেই সেগুলো সহজেই অনুমান করা যায়। প্রকৃত সত্য হচ্ছে সরকারের দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনা সহ দুঃশাসনে মানুষের মনে আজকে কোনো আনন্দ উৎসব নেই। জনগণের ভোট চুরি করে আজ যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে তারা উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে দেশে বিদেশের সম্পদের পাহাড় গড়ছে। বর্তমানে দুর্নীতিবাজরাই ক্ষমতায় আছে এবং সব কিছু নিয়ন্ত্রণ করছে। আন্দোলনে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনগণ তাদেরকে পরাস্ত করবে এবং এই দুর্নীতি লুটপাটের বিচার করবে ইনশাল্লাহ। নির্বাচনের নামে অনুগত প্রশাসন দিয়ে আগের রাতে ভোট চুরি করে ব্যালট বাক্স ভর্তি করে গায়েবী ফলাফল
ঘোষণা করাটাও মহাদুর্নীতির নামান্তর। ক্ষমতাসীনরা বলছে বারবার নাকি জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই জন্য তারা জনগণের কাছে কৃতজ্ঞ। এসব কথা জনগণের সাথে মশকরা ছাড়া আর কিছুই নয়। ক্ষমতাসীনদের কৃতজ্ঞতা তাদের প্রতি যারা 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনের আগের রাতে ভোট চুরি করে ব্যালট বাক্স ভর্তি করেছিল এবং আওয়ামী লীগকে নির্বাচিত ঘোষণা করে অবৈধ ক্ষমতা ভোগ করার সুযোগ করে দিয়েছিল। দেশবাসী তো বটেই, বিশ্ববাসীও জানে সেদিন ভোটারদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করে প্রহসনে নির্বাচন করা হয়েছিল। তারা আবারও নিজেদের অধীনে নির্বাচনের নামে প্রহসনের পায়তারা চালাচ্ছে। জনগণ এই সরকারকে বিশ্বাস করে না, এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থাও নাই। তাই গণতন্ত্র বিরোধী, ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং নতুন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন গণদাবিতে পরিণত হয়েছে। মিথ্যাচার করে, ছেলে ভোলানো গল্প বলে আর প্রহসন করতে দেওয়া হবে না। ভোটচোর সরকার, সরকারের মিথ্যা আশ্বাসে জনগণের কোনো বিশ্বাস নাই এবং বিশ্ববাসীও এতে কোনো আস্থা স্থাপন করতে পারছে না। জনগণ জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ চায়। যত তাড়াতাড়ি ক্ষমতাসীনরা এই দাবি মেনে নিবে ততই তাদের জন্য মঙ্গল, জনগণেরও মঙ্গল। অন্যথায় গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে, উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী থাকতে হবে। আমরা তো আন্দোলনেই আছি, এই রোজার মধ্যেও তো আমরা আন্দোলন করেছি, জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে ছিলাম, অবস্থান করেছি, মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। এই সমাবেশ মানববন্ধন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, জনগণের উপর নির্যাতন নিপীড়ন নেমে এসছে। আন্দোলনের একটি কর্মসূচি শেষ হয়েছে, আপনারা কয়েকদিনের মধ্যেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানতে পারবেন।